নমস্কার, মাই স্ট্রেন্থ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি হোটেল কিংবা ধাবা স্টাইল সাম্বার। আমি 7 থেকে 8 জনের জন্য সাম্বার বানাতে চলেছি। যদি আপনারা 3 থেকে 4 জন বা 4-5 জনের জন্য বানাতে চান, তো সেক্ষেত্রে সমস্ত মশলা, ডাল এগুলোর পরিমাণ অর্ধেক করে দেবেন। সাম্বার বানানোর জন্যে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আমি এখানে 4টে সজনে ডাঁটা এবং 10 থেকে 12টা বিনস নিয়েছি, 1টা গাজর নিয়েছি, 1টা বেগুন এবং পাকা কুমড়ো কিছুটা এবং লাউ। যদি আপনারা অল্প পরিমাণে বানান, তো সেক্ষেত্রে সবজির পরিমাণটা অর্ধেক করে দেবেন। এবং আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতন অড়হরের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। প্রায় 300 গ্রাম মতন ডাল নিয়েছি আমি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি 1 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষেগুলো খুব ভালো করে ফাটতে শুরু করলে এর মধ্যে আমি 1/2 চামচ মতন মেথি দানা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হিং, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। এবং সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ কারি পাতা দিয়ে বেশি নাড়াচাড়া করলে পুড়ে যেতে পারে। আর পেঁয়াজটাও খুব ব্রাউন করে আমরা ভাজবো না, কারণ খুব বেশি ব্রাউন হলে পরে সাম্বারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সাম্বারটার টেস্টটাও ভালো লাগবে না। তো আমরা হালকা গোলাপি করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, হলুদটা অলরেডি আমরা ডালে দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে হলুদের পরিমাণ এবং নুনের পরিমাণটা বুঝে দেবেন। টমেটোটা বেশ ভালো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি এই স্টেজেই দেওয়া পছন্দ করি, কারণ যদি আপনি ডালের সাথে আগে থেকে সবজিগুলোকে সেদ্ধ করে রাখেন, তো তখন কি হয়, সবজিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না, এবং সজনে ডাঁটাগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে যায়, তো সেই টেস্টটা পাওয়া যায় না। হোটেল কিংবা ধাবাতে সাম্বার এইভাবেই বানানো হয় এবং সবজিগুলো ঠিক এই স্টেজেই দেওয়া হয়। সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটা দিলে কি হবে, সবজিগুলো একটু নরম হয়ে আসবে এবং সিদ্ধ হতে সুবিধা হয়। এবং খুব ভালো করে আমি এখন মশলার সঙ্গে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সাম্বার মশলা পাউডার। আমি এখানে রেডিমেড সাম্বার মশলা পাউডার ইউজ করছি, আপনারা চাইলে হোমমেডও ইউজ করতে পারেন। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায়। মোটামুটি 6 থেকে 7 মিনিট আমরা মশলাটা দিয়ে এভাবে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব।
দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় দিতে পারেন, তবে এই রান্নাতে মিষ্টিটা যাবেই। আর দিচ্ছি 8 থেকে 10 চামচ মতন তেঁতুল গোলা জল। তেঁতুলটাকে আপনারা যদি আগে থেকে না ভিজিয়ে রাখেন তাহলে এটাকে গরম জলে একটু গ্যাসে ফুটিয়ে নিতে পারেন। তেঁতুল গোলা জল দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে সবজিটাকে আরও 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সবজিটা মোটামুটি 40% আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব যাতে খুব ভালো মতন মোটামুটি 80% আমাদের সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি ধরুন আমাদের 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবেন না, যে ঘুটুনি থাকে ডাল ঘুটুনি সেটা দিয়ে ঘুটে নিতে পারেন। আর এদিকে সবজিটাও আমাদের মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে জলের দরকার আছে তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, কারণ খুব বেশি গাঢ় হবে না বা খুব বেশি পাতলা হবে না। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ওই ধরুন 1/2 গ্লাসের একটু কম। আমি এখন আর ডালটাকে কভার করব না, এটা এভাবেই আমি রান্না করব। এবং আরও 10 থেকে 12 মিনিট আমাদের সময় লাগবে ডালটা তৈরি হতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডালটা তৈরি হয়ে গেছে, এবং না খুব পাতলা না খুব গাঢ় হয়েছে, আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়ে আরও 5 মিনিট গ্যাসের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে সাম্বারের মধ্যে মিশে যায়। ডালটা আমাদের তৈরি হয়ে গেছে সার্ভিংয়ের জন্য, এটাকে আমরা এখন সার্ভ করে নিচ্ছি। আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে।